8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। স্মার্ট ভ্যালুয়ের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই নারী দিবসকে পালন করা হয়। এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় বর্তমানে। স্মার্ট ভ্যালুয়ের উদ্দেশ্য বর্তমানে সমাজে নির্যাতিতা মহিলাদের নিয়ে কাজ করা এবং তাদের জীবনে এগোতে সাহায্য করা ও তাদের স্বনির্ভর করা। এই দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান মহিলা পুলিশ স্টেশনের ইনচার্জ অফিসার শ্রীমতী বনানী রায়। ওয়েস্ট বেঙ্গল ওপেন ডিস্ট্রিক্ট টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2022 গোল্ড মেডেলিস্ট রিম্পা রায় এবং ডাক্তার শম্পা লাহিড়ি। নারী দিবস উপলক্ষে হওয়া এই দিনের অনুষ্ঠানে স্মার্ট ভ্যালু প্যার 1200 নারীকে সম্মানিত করে এবং তাদের স্বনির্ভরতার কথা বলেন। জনতার রায়, বিরোধী না পৌর প্রতিনিধি, দেখতে চোখ রাখুন প্রতিদিন 24x7 নিউজে। আসলে আমার শাশুড়ি মায়েরই নয়, আমার তো কোনো প্রশ্নই ওঠে না। আমার বিয়ে পাওয়া কিছু গহনা দিয়ে আর কিছু টাকা লোন করে আমার স্বামী একটি ফ্ল্যাট কিনে আমি মনের মতো করে সাজালাম, ভাবলাম আমার বাড়ি। তো প্রথমত যেটা হচ্ছে আজকের দিনে আমরা একটা খুব আনন্দের বিষয় আজকের দিনটা, সেটা হচ্ছে আমরা 8ই মার্চ যে আমাদের ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেশন প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আজকে আমরা করছি স্মার্ট ভ্যালুর উদ্যোগে। স্মার্ট ভ্যালুর মেন অবজেক্টিভ, মেন মোটো যে ভারতবর্ষে বহু মহিলায় আজকে নির্যাতিত হচ্ছে, তো সেখানে আমরা অনেক সময় বলছি ছেলে মেয়েদের সবার সমান অধিকার, বাট সেই জায়গা থেকে আমরা মনে হচ্ছে কোনো একটা জায়গায় আমরা যেটা অসুবিধা ফিল করছি সেটা হচ্ছে অনেক মহিলা আজকের দিনে নির্যাতিত। তো স্মার্ট ভ্যালুর মেন মোটো হচ্ছে সেই মহিলাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে নিজেদেরকে স্ট্যান্ড করা এবং যাতে স্মার্ট ভ্যালু সিস্টেমের থ্রুতে তাদের পাশে কেউ না থাক, স্মার্ট ভ্যালু আছে এবং তারা হাউস ওয়াইফ নয়, তারা আজকে স্মার্ট ভ্যালুর থ্রুতে তারা স্মার্ট ওয়াইফ, তারা স্মার্ট গার্লস। তো আমাদের স্মার্ট ভ্যালুর অবজেক্ট এটা, এই নির্যাতন যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমরা তুলে দিতে চাই লাস্ট 5-6 বছরের মধ্যে, যাতে ছেলে মেয়ে সবাই সমান অধিকার নিয়ে স্মার্ট ভ্যালু সিস্টেম থেকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বানায়। তো নমস্কার, মেরা নাম রাকেশ কুমার রাঙ্গরা ওর বেসিক্যালি মানে কলকাতা মে এজ এ সিনিয়র বিজনেসম্যান বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কে রূপ মে কাম কর রহা হুম। তো আজ কাজ দিন ইহা পে হাম সেলিব্রেট কর রহে হ্যাঁ ও হ্যাঁ মহিলা দিবস, 8 মার্চ কো সেলিব্রেট কিয়া জাতা হ্যায়। তো আজ কাজ হামারা উদ্দেশ্য হ্যায় ক্যুঁকি আজ হর ক্ষেত্র মে জো হ্যায় মহিলায় আপনে আপকো প্রেজেন্ট কর পা রহি হ্যায়, কহীন না কহীন দেশ কি প্রগতি মে আপনা সহযোগ কর পা রহি হ্যায়। তো আজ জো হামারে সাথ জিতনি ভি পুরা ভারতবর্ষ মে মহিলায় জুড়ি হুই হ্যায় উনকে সম্মান কে লিয়ে স্মার্ট ভ্যালু আজ বর্ধমান মে প্রোগ্রাম কর রহা হ্যায়, জিসমে জিতনে ভি ইহা কে ক্ষেত্র কে জো স্থানীয় মহিলায় হ্যায় জো আজ হামারে সাথ জুড়ি হুই হ্যায় উনকো আজ হাম ইহা পে সম্মান দে রহে হ্যায়, উনকো সম্মান কর রহে হ্যায় ক্যুঁকি উনকা এক বহুত বড়া কন্ট্রিবিউশন রহা হ্যায় উনকে হামারে মতলব স্মার্ট ভ্যালু কে বিজনেস মে ভি। লেকিন আজ হামে ইয়ে খুশি হতি হ্যায় কি উনকি জো মেহনত হ্যায় ও আজ মহিলা সিরফ হাউস ওয়াইফ বনকে নাহি রহ গই লেকিন আপনা হি পরিবার কো আজ ও উপর লেকে যা রহি হ্যায়, উনকি ডেভেলপমেন্ট কে লিয়ে সোচ পা রহি হ্যায়। আজ স্মার্ট ভ্যালু মে রহতে কহীন না কহীন ও বহুত বড়া সাপোর্ট আপনে ফ্যামিলি কো আপনে পরিবার কো কর পা রহি হ্যায়। তো হাম ইয়েই চাহেঙ্গে কি সবি লোক জো আজ সুন পা রহে হ্যায় স্মার্ট ভ্যালু কো, তো সবি লোক স্মার্ট ভ্যালু কে সাথ মে আয়ে, জিতনি ভি মহিলায় হ্যায় আগর আপনা ফিউচার আপনা ভবিষ্য আপনা ক্যারিয়ার বানানা চাহেঙ্গি আপনা পরিবার কো সাপোর্ট করনা চাহতি হ্যায় তো স্মার্ট ভ্যালু মে আকে আপনে পরিবার কো সাপোর্ট করেন ওর আপনে পরিবার কো আগে লেকে যায়। মিতালি দাস, স্মার্ট ভ্যালু একজন আইবি অ্যাসোসিয়েট। তো মেনলি হচ্ছে আজকে ওমেন্স ডে সেলিব্রেশনটা আমরা করছি, এখানে আমরা এটাই মেসেজ দিতে চাই, অনেক সময় অনেক মেয়েদেরকে আমরা দেখতে চাই তাদের মধ্যে হয়তো ইচ্ছা থাকে জীবনে কিছু করার কিন্তু মানসিকতার দিক থেকে তারা কোনো না কোনো জায়গায় পিছিয়ে থাকে। তো আমাদের স্মার্ট ভ্যালুর উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা মানে মেয়েকে আজকে মানসিকতার দিক থেকে তারই ডেভেলপমেন্ট করা, তারাও যেন ভাবনা চিন্তা করে যে আজকে আমি মেয়ে মানে এটা না যে বাড়িতে বসে থাকা, মেয়ে মানে আজকের দিনে আমারও স্বাধীনতা আছে, আজকের দিনে কারোর আন্ডারে থাকা এবং নিজের স্বাধীনতার সাথে বাঁচা দুটোর মধ্যে প্রচুর পার্থক্য। তো আমরা স্মার্ট ভ্যালুর ফ্যামিলি থেকে প্রতিটা মেয়েকে আজকে এটাই শেখানোর চেষ্টা করছি যে মেয়ে মানে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সমাজে নিজের আইডেন্টিফিকেশান, নিজের সম্মান নিজেকে তৈরি করতে হবে, নিজেকে রেসপেক্ট 100% আমাদের দিতে হবে, নিজের পজিশন নিজেকে বানাতে হবে কারণ এটা কেউ বানিয়ে দেবে না। তো আমরা এটাই 100% প্রত্যেকটা মেয়েকে আজকে আমরা জানাচ্ছি। আমি লাকি পার্সেন্ট, আমি স্মার্ট ভ্যালুর একজন অ্যাসোসিয়েট, আমার নাম পূজা দাস। আজকে সব থেকে প্রাউড ফিল হচ্ছে এটাই যে আজকে স্কুলে পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করেছি, সবসময় বইয়ের পেজে লেখা ছিল যে ওমেন ডে, বাট অ্যাকচুয়ালি কখনো আমরা এটাকে পালন করতে পারিনি। তো আমরা স্মার্ট ভ্যালুর জন্য আজকে আমরা ওমেন ডে পালন করতে পারছি সবার প্রথম। আর এখানে স্মার্ট ভ্যালু আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে এটাই বোঝায় যে আত্মনির্ভর হতে হবে, কারণ শুধুমাত্র সবসময় বাবার কাছে টাকা চাইবো, কখনো বন্ধুর কাছে টাকা চাইবো, মায়ের কাছে টাকা চাইবো, একমাত্র স্মার্ট ভ্যালু একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমাদেরকে শেখানো হচ্ছে যে আত্মনির্ভর কী করে হতে হবে, যাতে প্রত্যেকটা ছেলেমেয়ে এই আত্মনির্ভর কনসেপ্টটাকে
নিয়েতে এগাতে পারে, স্ট্রং হতে পারে বেসিক্যালি। কারণ একটা কথা আছে যে নারী শক্তি হে, তো শক্তি নারী হে, তো এই বেসিক্যালি কনসেপ্ট নিয়ে আজকে দিনটাকে পালন করা হচ্ছে। আমরা চাই প্রত্যেকটা মেয়ে যাতে দুর্বল না হয়ে পড়ে, সবাই যাতে স্ট্রং হয়ে আত্মনির্ভর হয়। তো আমি কিছু বলবো না, অবভিয়াসলি থ্যাংক ইউ।